وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ. يقادعون الله والذين آمنوا وما يخدعون وما يخدعون إلا وما يشعرون. يقادعون إلا أنفسهم وما يشعرون. بسم الله الرحمن الرحيم. وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَمِنَ النَّاسِ مَن صدق الله العلي العظيم. نحمده ونستعينه ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. মহাব্বতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نور عرفان محبة دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جل تو نے پلا دے خدایا ساری دنیا پہ کیا میں مثل تو تیرے بادل خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکما محبت کشف الدجا بجمالی حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله بشكري شدر بري پروباشي دير ادو جائي جتو اسلامي مها شمعلون شمعاني تو شواب اسكي معفل پردان اکرشن پردان بقتان تو جاتي كتی شمپن مفسر قرآن علامہ مفتی حسن جمیل صاحب دیگر علماء کرام مربیان اعظم دین پیو اسلام پیو دیندار مومن مسلمان گن بورا بابارا جبک بھیرا پردار آرالے ماو بنر اللہ پاکر شاہی دربار لکھو کی شکر و سجود جنی آما دیر کے آسکری معافیل آشار بشار توفیق دان کرسن دو چٹا کتھا بولار ایبان شنار توفیق دان کرسن شکری بولی الحمدللہ لکھو گٹی درود و سلام سید المرسلین خاتم النبین امام المتقین رحمت للعالمین دربارے جنی شماست سرشتیر پردھان سرشتیر مول اپنا رمار نبی محمد الرسول اللہ صلی اللہ شندہ امار اپنا نبی شرب سرشت نبی شرب سرشت نبی سرشتیر مول سرشتیر پردھان اکرشن تو اس کے افسوسیر بشوئی ہو لو بنگلار زمینے کسو باریز نام دیسے اہلے ہیڈیا ہیرا رسول کے مانتے بیشی رضی نے خلی کلیم لا الہ الا اللہ کوئی لئی شرب محمد رسول اللہ کون لگ دونا ایڈا ویسے اہلے ہیڈیا ہیگو نام کوئی تم نام کوئی دیسے ہمشہ بیرے لئی دیبو
যাই হোক সময় অল্প দু চারটা কথা হেদায়েতের নিয়তে আমলের নিয়তে বলবো ইনশাআল্লাহ আমরা যারা আছি শুনবো তো মনোযোগ দিয়ে পবিত্র কালামে পাক থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করছি যে আয়াতে কারিমায় আল্লাহ বলেন হে নবী আপনি বলিয়া দেন তারা যদি আমাকে ভালোবাসার দাবি করে আমাকে ভালোবাসে তাহলে আপনাকে যেন অনুসরণ অনুকরণ করে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ অনুকরণ করা ঠিক না বা ঠিক নবীজির অনুসরণ অনুকরণ যার ভিতরে নাই সে আল্লাহকে ভালোবাসে না বহুত আয়াত আছে এদিকে যাও না সময়টা কম আল্লাহ তো আল্লাহকে ভালোবাসার দাবিদার যারা তাদের ভিতরে রাসূলের সুন্নাত বিদ্যমান থাকা লাগবো কি লাগবো না নবীর সুন্নতের সাথে দেখা নাই নাম দিয়ে বইছে এইডা বুঝছেন তো বাইঙ্গা কোন দিত না সব সুন্নতের সাথে দেখা নাই দাড়ি নেই টুপি নেই নামাজ নাই ফ্যান ফিরে ঘুরে নাম দিছে এইডা নাম দিলে চলবে না বাবু কাজে আস রাসূলের ভালোবাসা কতটুকু থাকতে হবে নবীজিকে কতটুকু ভালোবাসলে ইমানদার আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরা সবাই চিনি জানি আবু বকর আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন সাপের কামড় খাইছে তারপরেও আল্লাহ রসুলকে কষ্ট দেয় নাই সাপের কামড় খাইছে তারপরেও আল্লাহ রসুলকে কষ্ট দেয় নাই উহুদের ময়দানে নবীজির একজন সাহাবী দাজানা রাদিয়াল্লাহু তাআলা রসুলকে কাফেররা উদ্দেশ্য করে কাফেররা তীর মারছে সেই তীর নিজের পিঠের মধ্যে নিয়েছে তারপরও রসুলকে তীর মারতে দেয় রসুলের সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কালিমা যে আমরা গ্রহণ করছি এটা কাফেরদের সামনে প্রকাশ করলে কি হয় সমস্যা কি আমরা তো হকের উপরে আছি কাবাতে গিয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক কালেমার যে মাত্র উচ্চ আওয়াজ উচ্চারণ করেছে কাফের বেঈমানেরা সাথে সাথে হযরত আবু বকরের উপরে ঝাঁপায়া পড়ছে এমন ভাবে মারছে আবু বকর সিদ্দিক জ্ঞান পর্যন্ত হারায়া ফেলছে জ্ঞান নাই অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে বংশের লোকেরা আবু বকর সিদ্দিককে তাদের থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আস সকাল বেলায় মারছে সন্ধ্যা হয়ে গেছে এখনো জ্ঞান ফিরে নাই সন্ধ্যা যখন হয়েছে আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরছে চক্ষু খুলে দেখে পরিবারের লোকেরা আশেপাশে সবাই বসা একটু জ্ঞান ফিরল পরিবারের লোকেরা আশেপাশে বসে রয়েছে খেদমত করতেছে শুশ্রূষা করে চক্ষু খুলে দেখে সবাই বসা পাশে মাও বসা সুবহানাল্লাহ এদিক ওদিক তাকায় দেখে বংশের সবাই আছে মোটামুটি আবু বকর সিদ্দিক দেখে পাশে মা বসা যেই মাত্র মাকে দেখছে মা পাশে বসা ডাক দিয়ে বলে মা মা গো আমার রসুল কেমন আছে কোথায় আছে গো মা ওগো আমার মা আল্লাহর রাসূল কোথায় আছে জলদি করে আমাকে খবর দাও কেমন আছে
আল্লাহর রাসূলকে যদি আমি এক নজর না দেখতে পারি গো মা আমি আবু বকর পর্যন্ত মুখে এক ফোঁটা পানিও নিব না কাফেররা মারছে অজ্ঞান জ্ঞান ফিরছে এখন তো কিছু খাইব এটা না কইয়া কি কয় মাকে ডাক দিয়ে বলে মা গো আল্লাহর রাসূল কোথায় আছে কেমন আছে এক নজর আমি আবু বকর দেখতে হবে মা জলদি করে বলো আমার নবী কেমন আছে সুবহানাল্লাহ দেখেন সাহাবাই কেরাম রাসূলকে কেমন ভালোবাসে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না স্বার্থ আছে নাকি আল্লাহর রাসূলকে আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি ঠিক কিনা জোরে কারণ বন্ধু বলতে পৃথিবীর জমিনে বন্ধু বলতে একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভাই বলেন সম্পদে একটু হেরফের হইলে বোন বলেন সম্পদে একটু হেরফের হইলে বাবা বলেন মা বলেন টাকা পয়সা একটু হেরফের হইলে ডান দিকে রওনা আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আয়েশা উম্মতের জন্য যেমন কাঁদছে রওজা পাকে এখনো উম্মতের জন্য আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্দে এখনো কান্দে এখনো আপনার আমার নবী কান্দে উম্মতের জন্য কত দরদি আসরের ময়দানে একজন উম্মতের বিচার হবে জাহান্নামের দিকে রওনা আল্লাহর নবীর কাছে খবর আল্লাহর নবী গো আপনার একজন উম্মত জাহান্নামে যায় জিজ্ঞাসা করছে আমার উম্মতরা কোন দিকে কোন ডাইনে জাহান্নামে যায় বলে দিক দৌড়ায়া যায় বলবে ফেরেশতারা রে আমার উম্মতরা কেন জাহান্নামে নিয়ে যাও বলে আমল দুর্বল আল্লাহর নবী বলবে ফেরেশতারা তোমাদের কথা আমি মানি না আমার সামনে নিয়ে আবার ওজন দাও দেখি আমার উম্মতের আমলটা কত আল্লাহর নবীর সামনে আবার ওজন দেওয়ার জন্য যখন বলবে সাহাবারা মা ফেরেশতারা মানবে না সামনের দিকে রওনা দিবে আল্লাহর নবী যায় সামনে গেরাও দিবে আমার সামনে ওজন না দিয়ে জাহান্নামে নিতে পারবা না আল্লাহ তো ডাক দিয়ে বলবে ফেরেশতারা থামিয়ে যাও থামিয়ে যাও আমার বন্ধু বলছে ওজন দিতা আমার বন্ধুর সামনে নিয়ে আবার ওজন দাও আবার ওজন দিবে দেখবে নেকের পাল্লা পাতলা হয়ে গেছে গুনার পাল্লা বাড়ি নিচের দিকে যায় আল্লাহর নবী সরকারে দোয়া
দেখবেন একের পাল্লা পাতলাওয়া উপরে দিকে উঠতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে একটা কাগজ নিয়া উম্মতের নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবে দেখতে দেখতে নেকের পাল্লা নিচের দিকে যায়া হালকা হইয়া গুনার পাল্লা উপরে উঠে যাবে উম্মত পায়ে পড়ে যাবে ডাক দিয়ে বলবে কে হে তুমি বিপদের দিনে আজকের এই বিপদের দিনে তুমি সামনে দাঁড়াইলা কে পরিচয় কি তোমার কি পরিচয় বল আল্লাহর নবী বলবে আমার এই চিনোস্না আমি হইলাম তোর কান্ডারি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 63 বছর জিন্দেগি তোদের জন্য কাঁদছি আমার রওজা পাকে শুয়ে বসে আমি তোদের জন্য কাঁদছি আজকে হাসরের মাঠ আমি তোদের জন্যই কান্দি আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি তোদের জন্যই কাঁদতে থাকবো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বন্ধু বলতে আমার আপনার নবী মুহাম্মাদুর দুনিয়াতে আমরা যাদেরকে বন্ধু বলি যাদেরকে আমরা নেতা মানতেছি যাদেরকে আমরা আমাদের বন্ধু হিসেবে মানতেছি মূলত এরা বন্ধু না মামুর বন্ধু মামু দিলে টাহা টাহা ভকড় হললে কথা কয় না হললে পিছন দিক দিয়ে বাচ্চা যায় ঠিক কি না জমানা উল্টা ওই আবু বকর সিদ্দিক মনে আছে তো আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে মা আমার নবী কেমন আছে কোথায় আছে জলদি আমারে খবর দাও কিতাব উল্লেখ করে আবু বকর সিদ্দিকের মা কথা শুনে বিরক্ত হয়ে গেছে বলে তোমার নবী কেমন আছে কোথায় আছে আমি বলতে পারি না ওই কিরে কি কইলো এটা আশিকের সামনে এই কথা চলে আশিকের সামনে এই কথা চলে না আবু বকর সিদ্দিক বলে মা আমার নবী কেমন আছে কোথায় আছে কে অবস্থায় আছে না জানা পর্যন্ত আমি আবু বকর এক ফোঁটা পানিও খাব না পরিবারের লোকেরা বিরক্ত হয়ে বের হয়ে গেছে তারা বলে আবু বকরের মা দেখো কিছু খাইনি খাওয়ার চেষ্টা করলে খাওয়াইও আমরা গেলাম আবু বকরের মা বলে আবু বকর তোমার তো কিছু খাওয়ার দরকার তুমি কিছু খাও বলে মা গো আমি আবু বকর কাফেরদের মার খেয়েছি আমার কোনো আফসোস নাই কাফেররা আমাকে মেরছে মা আমার কোনো আফসোস নাই মা গো আমার নবী যদি কিছু হয়ে যায় আমি আবু বকর দুনিয়ার জমিনে বাঁচার কোন শর্ত না মা নবীজির খবর আনো তাড়াতাড়ি এবার নবীজির খোঁজে গেছে নবীজির খোঁজ আনতে যায় নবীজির খোঁজ আনছে নবীজি ভালো আছে সুস্থ আছে আবু বকর ডাক দিয়ে বলে মা আমার একটু তাড়াতাড়ি নবীজির কাছে নিয়ে যাও আমি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক এক নজর দেখতে চাই এই কথা বলতে বলতে আবার অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পরে আবার জ্ঞান আবু বকর সিদ্দিক যখন আবার জ্ঞান ফিরছে আবার একই কথা এইবার আবু বকর সিদ্দিক কয়েকজনে কাঁধে করিয়া কয়েকজনের উপরে বক দিয়ে দিয়ে আল্লাহর নবীর সামনে গেছে
যায়া দেখে আল্লাহর নবী সরকার দুআলম সুস্থ আবু বকরের চেহারা যখন আল্লাহর নবী সরকার দুআলম দেখছে আবু বকর দাঁড়াইতে পারে না শুয়ে দিছে কিতাব প্রমাণ করেন আল্লাহর নবী সরকার দুআলম আবু বকরের উপরে যাইয়া নিজে বডি মুবারক আবু বকরের বডির সাথে লাগাইয়া কপালে একটা চুমু দিয়ে দিছে সুবহানাল্লাহ আল্লাহর নবীর ঠোঁট মুবারকের চুমু নিয়া কি যে মজা ও আহা আল্লাহর নবীর ঠোঁট মুবারকের চুমু যার কপারে লাগছে ধন্য আবু বকর ধন্য জিন্দেগি আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবী সরকার দুআলম সকাল বেলায় একটা পাত্রের মধ্যে কিছু পানি আছে কি আছে পরে বলতেছি আল্লাহর নবী বলেন এ সাহাবী পাত্রে পানি আছে তুমি একটা কাজ করো পানিটা দূরে ফেলাও কিতাব প্রমাণ করছে পাত্রটা যখন হাতে নিছে দেখে পাত্র থেকে মেষ কম্বরের গ্রাণ পাওয়া যায় পাত্র থেকে মেষ কম্বরের গ্রাণ সাহাবী কয় জীবনে তো এত গ্রাণের জিনিস পানির মধ্যে এত গ্রাণ থাকবো করতে সাহাবী বলে এটা দূরে ফেলানো যাবে না এখানে রাইখা দেই একটু আড়ালে যাইয়া স্বাভাবিক পাত্রের মধ্যে যতটুকু পানি আছে সমস্ত পানিটুকু সাহাবি পান করিয়া সাথে সাথে পাত্র নিয়া নবীজির সামনে হাজি আল্লাহর নবী জিজ্ঞাসা করে সাহাবিরে পানি কোথায় ফেলাইছো ওরে আল্লাহর নবী গো এমন জায়গায় রাখছি দূরে কোথাও ফেলাই নাই ওই কই রাখছো বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী গো এত সুন্দর সুগ্রাম আমি ভাবলাম এটা নিষ্কাম্ব ও নবীজি আমি এই জন্য পানিটুকু পান করে গেছি আল্লাহর নবী কয় সাহাবী রে এটা তো পানি না আমার পেশাব আরে এটা তো আমার পেশাব আল্লাহর নবী বলেন যে শরীরের ভিতরে আমি নবী পেশাব ভিতরে ঢুকছে আল্লাহর জাহান্নাম সেই বডির জন্য হারাম নবীজির পেশাব মোবারক খাওয়ার যদি জাহান্নামের আগুন হারাম হয় আমগো বাংলাদেশে দুই একটা খবিশ বাড়িছে খবিশেরা কয় আল্লাহর নবীর মুখ মোবারক নাকি গন্ধ আছে এর লাগি জিব্রাইল কইছে মেসওয়াক করার লাগে নাউজুবিল্লাহ কইতেন না হ্যাঁ হের কথাটা সঠিক গন্ধ আছে কিন্তু আল্লাহর নবীর মুখ মোবারকের গন্ধ পৃথিবীর এমন কোনো আতর নাই পৃথিবীর এমন কোনো জিনিস নাই আল্লাহর নবীর মুখ মুবারকের গন্ধের সাথে মিল খাইতে পারে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এদিক জামু নাকি একটু আল্লাহর নবীর মা আমেনা আব্দুল্লাহর সাথে যখন বিবাহ হইল আল্লাহর নবী যখন মা আমেনার পেটের মধ্যে চিনল না তো এই কবিশারা চিনছে না মা মেনার শরীর থেকে মেষ কম্বরের গ্রাণ মক্কার বড় বড় লিডারেরা নবীজির দাদার কাছে আরজি পেশ করেছে তোমার ছেলের বউ আতর লাগায় লাগায় ঘুরে ব্যাপার কি মা মেনার কাছে জিজ্ঞাসা করলো মা গো
তুমি তো আতর লাগায় গুরু ব্যাপার কি কয় বাবা প্রশ্ন কিন্তু এটা আমার ডাক দিয়ে বলে বাবা যেদিন থেকে আমার পেটে সন্তান বুম সন্তান এসেছে সেদিন থেকে আমার বডি থেকে আমিও মেশ কম্বরের গ্রান্ডপা নবীজি মামেনার পেটে তখনই মামেনার শরীর থেকে মেশ কম্বরের গ্রান্ড জানোয়ারে কয় কি নবীজির মুকবেলা গ্রান দুর্গন্ধ আল্লাহ আমাদের সবাইকে আমলের উপরে কথা বলার উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক সবাই বলেন আমিন আপনাদের এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব বিজ্ঞ আলেম মুহাদ্দিস আমাদের সয়ানী মাদ্রাসা বুখারি পড়ায় উনি আল্লাহু আকবার বড় বিরাট বড় আলেম উনি আসছেন স্টেজে আমি আর কথা বলতে চাই না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ